ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন গুরুতর আহত হয়ে হাসপাতালে তাসনিয়া ফারিন রাজধানীর একটি শপিং মলে বাবার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিন গুরুতর আহত অবস্থায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই অভিনয় শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার 2 ডিসেম্বর রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণী বিতানের চলন্ত সিঁড়িতে আহত হন তিনি বাবার সঙ্গে বিপণী বিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে তখন তার সঙ্গে অভিনেত্রী বাবাও ছিলেন চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিনের পায়ে আঘাত করে এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায় এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার দুর্ঘটনার পর অভিনয় শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় এই দুর্ঘটনার পর খবর পেয়ে ছোট পর্দার কয়েকজন পরিচালক সেখানে হাজির হন তাদের একজন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তিনি বলেন আমি এখন হাসপাতালে আছি বেশ গুরুতর আহত হয়েছেন ফারিন দুই পায়ে আঘাত লেগেছে ক্ষত হয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে তবে এখন ভালো আছেন তিনি এদিকে আসছে 15 ডিসেম্বর মুক্তি পাবে ফারিন অভিনীত আলোচিত ওয়েব সিরিজ কারাগারের দ্বিতীয় কিস্তি চলতি মাসেই আরও এক পৃথিবী দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন